আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপ সিসি 2020 এর প্রজেক্ট ক্লাসগুলোর মধ্যে আজকের লোগো ক্লাসটি আমরা নিতে যাচ্ছি। লোগো কিভাবে তৈরি করতে হয় সেটি আজকে দেখব। এই যে দেখতে পাচ্ছেন, ক্লাস লিস্টের মধ্যে আমরা চলে এসেছি এই যে এখানে, এই যে লোগো ডিজাইনের মধ্যে লোগো ডিজাইনটি আজকে আমরা দেখব। তো লোগো কিভাবে ডিজাইন করতে হয় এবং সেই লোগোটি আপনারা কীভাবে আপনাদের কোম্পানির জন্য তৈরি করবেন অথবা কোন কোন কালার ব্যবহার করবেন সেটি একটি প্রপারলি ধারণা দিব আমি আজকে। তাহলে চলুন ফটোশপে চলে যাই। ফটোশপটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করে ডিফল্ট ফটোশপ সাইজের একটি ডকুমেন্ট নিয়ে নিলাম। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি ওপেন করে আমি এখন এখানে আমাদের লোগোটি ডিজাইন করব। আচ্ছা, যখন আপনারা দেখবেন কোনো একটি কোম্পানির লোগো তৈরি করতে যাবেন, সেই কোম্পানির যেমন আপনারা যদি মনে করেন একটি কোম্পানির যেরকম বিল্ডার্স কোম্পানির যদি লোগো তৈরি করতে যান, তাহলে বিল্ডিং আকৃতির একটি লোগো তৈরি করতে হবে, 2D হতে পারে, 3D। তো আপনারা বিভিন্ন ধরনের লোগো অথবা আপনারা বিভিন্ন ধরনের ফলের সাইজের লোগো এগুলো তৈরি করতে হবে। তো আমরা আজকে দেখব কীভাবে ফলের সাইজে কীভাবে লোগো তৈরি করতে হবে। এই যে দেখুন পেন টুলটিকে আছে, পেন টুলের আগে আমি এখান থেকে ইলিপস টুলটিকে সিলেক্ট করে এখান থেকে আমি শিফট বাটন চেপে একটি বৃত্ত নিয়ে নিব। এই বৃত্তটি নিয়ে নিলাম। নেওয়ার পর এখন এই বৃত্তটির মধ্যে আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পেন টুলটিকে ইউজ করে এখানে কিছু শেপ তৈরি করে নিব। আর পেন টুলটিকে এখান থেকে পাথ মোডে রাখবো। আর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে রাখবো কম্বাইন শেপস রেখে এখন আমি এখানে শেপ তৈরি করব। দেখতে পাচ্ছেন এতটুকু অংশ শো করানোর জন্য আমরা উপর থেকে এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে সাবট্রাক্ট শেপে ক্লিক করে দিব। দেখুন এতটুকু অংশ শো হচ্ছে। তারপর আমি এখান থেকে আরেকটি শেপ এখানে নিচের দিকে তৈরি করে নিচ্ছি। এই যে এখানে ক্লিক করি, একটু জুম করে নেই, আর এখানে ক্লিক করছি। তারপর এখানে আরেকটি ক্লিক করে দিলাম। আর এটিকে এদিকে মিশিয়ে দিচ্ছি। আর এখান থেকে এটিকে এভাবে একটু রাউন্ড আকৃতির দিয়ে দিলাম। তো রাউন্ড আকৃতির দেওয়ার পর এখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করে দিব। ডিলিট করে এখন এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখান থেকে এতটুকু অংশকে খালি করে নিব। এই যে এরকমভাবে একটু সার্কেল আকৃতির করে নিচ্ছি। তারপর এখানে মিশিয়ে দিলাম। তারপর এখন দেখুন আমার এখানে শেপটি প্রপারলি তৈরি হয়ে গিয়েছে। তাই আচ্ছা, এখানে একটু আমি এদিকে একটু বাড়িয়ে মিশিয়ে দিচ্ছি, আর এখান থেকে এটিকে বাড়িয়ে এখানে নিয়ে যাচ্ছি। আর এটিকে একটু উপরে, আর এখান থেকে এটিকেও একটু উপরে নিয়ে যাচ্ছিল। আর এখানে একটি ক্লিক করে এটিকে এরকম দিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটিকে আমি একটু এইভাবে ঘোরাবো, শেপটিকে এইভাবে নিব। আর এখান থেকে এটিকে একটু এভাবে কাস্টমাইজ করে করে কাজগুলো আপনারা করবেন। কন্ট্রোল বাটন চেপে চেপে এই কাস্টমাইজগুলো আপনারা করতে পারেন। দেখুন এখন আমার শেপটি প্রপারলি তৈরি হয়ে গিয়েছে। তারপর এখন আমি
শেপের মধ্যে কালার দিব। কালার দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে এই যে দেখলে এন এফএক্স লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। অ্যাড লেয়ার স্টাইলে ক্লিক করে দিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে অথবা আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে তারপর এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে দিতে পারেন। তো আমাদের এখানে আমি একটু অরেঞ্জ কালার নেব, কারণ এটি অরেঞ্জ আমরা আঁকছি। তো অরেঞ্জ কালারটিকে এখান থেকে দিয়ে দিব। দেখুন কালারের কোডটি এই যে, কোডটি আপনারা বসিয়ে নিতে পারেন। আর এখান থেকে অরেঞ্জ কালারের এই কোডটি বসিয়ে এখান থেকে একটু অরেঞ্জের একটু হালকা কালারটি নিব, এই কোডটি আপনারা বসিয়ে দিতে পারেন। আচ্ছা, তো কালারের কোডগুলো বসানো হয়ে গেলে তারপর ওকে বাটনে ক্লিক করে এখন এখানে সেটিংসটা করে নেবেন। রেডিয়াল আছে, স্টাইলটা রেডিয়াল। আচ্ছা, আমি যদি লিনিয়ার দিই দেখুন উপরের দিকে যাচ্ছে, আমি যদি অ্যাঙ্গেল দেই দেখুন অ্যাঙ্গেল এদিকে যাচ্ছে, এদিকে নাই কালার। তো আমি এখান থেকে রেডিয়াল দিলে মাঝ বরাবর থাকবে কালারটি, আর এখান থেকে ডিগ্রি মানে কোন দিকে কালারটি থাকবে। তো আমি এখান থেকে একটু এদিকে দিয়ে দিলাম কালারটি, আর এখান থেকে এই যে স্কেলের মধ্যে দিয়ে একটু কালারটিকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। দেখুন কালারটি ছড়িয়ে গেছে। তো আমি কালারটিকে একটু কমিয়ে নিলাম। আচ্ছা, কমিয়ে তারপর এখানে 55 দিয়ে তারপর এই যে এখানে ক্লিক করে কালারটিকে এভাবে আমরা নাড়াতেও পারি। এই যে দেখুন আমি নাড়িয়ে এখানে আনলাম। আচ্ছা, একটু বড় করে নিচ্ছি কালারটিকে। এখন আমরা এই দিকে দিয়ে দেখুন এটি এখন প্রপারলি হয়ে গিয়েছে। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে পাথ টুলে গিয়ে আমরা শেপ টুলটিকে সিলেক্ট করে এখন আমরা এখানে কিছু ডিজাইন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ক্লিক করব, ক্লিক করে এই বরাবর একটি সার্কেল আকৃতি নিয়ে নিব। এই যে দেখুন সার্কেল আকৃতি নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটিকে অল্টার বাটন চেপে ডিলিট করে দিব। ডিলিট করে এখন এই বরাবর একটি শেপ আঁকব। দেখুন এই বরাবর একটি শেপ এঁকে দিলাম। আচ্ছা, তো আমি এটিকে আরেকটু এইদিকে নিব, কন্ট্রোল বাটন চেপে আমরা কাস্টমাইজ করে নিব। নিয়ে এখান থেকে হ্যান্ডেলটিকে আরেকটু এদিকে নিয়ে নিব। তারপর এদিকে আমরা দিয়ে দিব। তারপর এই শেপটিকে একটু নিচের দিকে নিয়ে নিব। দেখুন শেপটি এখানে হয়ে গিয়েছে। তারপর এইখানে আরেকটি শেপ তৈরি করে নিব, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখানে একটু রাউন্ড আকৃতির নিব। তারপর এখানে ক্লিক করব, এই বরাবর ক্লিক করে দিব। তারপর এরকমভাবে হ্যান্ডেল করিয়ে আমরা আকৃতিটিকে নিয়ে এখানে ক্লিক করে দিলে দেখুন এখানেও একটি শেপ তৈরি হয়ে গিয়েছে। তারপর এইখানে আরেকটি শেপ তৈরি করব, একটু জুম করে এই কাজগুলো করবেন প্রপারলি ওয়েতে করে করে এগুলো আপনারা। এই যে দেখুন একটু সার্কেল আকৃতির নিয়ে তারপর এখানে একটি ক্লিক করে দিলাম, এখানে একটু নিচের দিকে নিয়ে নিলাম। তারপর এটাকে একটু আমরা বাড়িয়ে নিলাম। তারপর দেখুন আমার শেপটি তৈরি হয়ে গিয়েছে, এই শেপগুলো। তারপর আমি এই শেপগুলোর মধ্যে কালার দিয়ে দিব। কালার দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে কালারটি দিতে পারেন। তো কালারটি এখানে আমার প্রপারলি এখানে হয়নি, তো আমি এটিকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিব। অপাসিটিটি একটু কমিয়ে দিব। এখানে এই কালারটিকে আমি একটু আরেকটু বাড়িয়ে নিচ্ছি, আরেকটু বাড়িয়ে তারপর এখানে দেখুন
ওকে বাটনে দিয়ে দিলাম, আর এখান থেকে একটু দেখতে পাচ্ছেন এখন আমার প্রপারলি এটি সুন্দর দেখাচ্ছে। তারপর আপনারা এখান থেকে চাইলে অ্যাঙ্গেলটিকে পরিবর্তন করতে পারেন, আমি আর পরিবর্তন করছি না। তারপর এই শেপটিকে একটু আমি ডান দিকে নিয়ে আসব, মব টুলটিকে সিলেক্ট করার পর একটু ডান দিকে নিয়ে আসলাম, উপরের দিকে নিয়ে গেলাম। দেখুন এটি এখন প্রপারলি সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপর এখন দ্বিতীয় শেপটিতে আমি কালার দিব ব্লেন্ডিং অপশনে গিয়ে, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে এই যে কালারটি আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটু এটিকে বাড়িয়ে নিব নিচের দিকে। থেকে আমরা এভাবে এগুলোকে সরাতে পারি, এভাবে আমরা এটিকে এদিকে সরিয়ে দিব। তারপর এই যে এভাবে ক্লিক করে করে আপনারা এই মাঝের এই এখানে দেখতে পাচ্ছেন লাইটিং করছে এই অংশটুকু এভাবে সরাতে পারেন। আমি এখানে নিয়ে এখানে ছেড়ে দিলাম, তারপর ওকে বাটনে দিলাম। দেখুন এখানে হয়ে গেছে। তারপর পরের শেপটি, এই শেপটিতে কালার দিব। এই শেপটিতে কালার দেওয়ার জন্য এখন আমরা আবারও এভাবে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে এখান থেকে আচ্ছা আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা এই যে আচ্ছা, তো এটি এখন প্রপারলি শো করছে। তো এটিকে একটু বড় করে নিয়ে আমি এখান থেকে কন্ট্রোল টি বাটন চেপে, শিফট বাটন চেপে একটু উপরের দিকে নিয়ে নিলাম, তারপর একটু নিচের দিকে নিয়ে নিচ্ছি। দেখুন এখন এটি আমার প্রপারলি বসে গিয়েছে। তারপর চাইলে এটির মধ্যে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারেন। আমি এখান থেকে ওভারলিতে ক্লিক করে এই যে দেখুন এটিকে আরেকটু ছোট করে নিচ্ছি। এই যে দেখুন এখন এটি প্রপারলি সুন্দরভাবে বসে গিয়েছে। স্কেলের মধ্যে আমরা একটু কমিয়ে তারপর এটিকে বসিয়ে দিয়েছি। তারপর ওকে বাটনে ক্লিক করলে দেখুন আমার এই শেপটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মাঝখানের এটির মধ্যে এই লাইটিং অংশটুকুকে একটু কাস্টমাইজ করব, আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই কালারটিকে একটু বাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে কালার কোডগুলোকে ইউজ করতে পারেন, আমি এখান থেকে কালারটিকে একটু বাড়িয়ে দিলাম। এই যে দেখুন এখন আমার এটি খুব সুন্দর দেখা যাচ্ছে। আর কালার কোডগুলো এই যে দেখুন আমার কী কী কালার দিয়েছি, এখান থেকে কালার কোডগুলো দেখে নিতে পারেন। তো এখন দেখুন আমার এটি তৈরি হয়ে গেছে। তারপর আমরা এখানে কিছু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু পাতা আর্ট করব। পাতাগুলো আর্ট করার জন্য আমি এখানে পেন টুলকে ইউজ করব। পেন টুলকে ব্যবহার করে এখানে শেপ এখান থেকে পাত মোড থেকে শেপের মধ্যে ক্লিক করে এখানে একটি ক্লিক করে দিব, তারপর এখানে আরেকটি ক্লিক করে দিব। তারপর এখানে অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করব, তারপর এখানে ক্লিক করে এখানে পাতাটি আবারও দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পাতাগুলো এভাবে আপনারা এঁকে নিতে পারেন। তারপর একটু ভিতরের দিকে একটি লাইন আঁকবো। এই যে তারপর এটিকে একটু আমি ভিতরে দিয়ে দিয়েছি।
আটকে দিয়ে তারপর এখানে আমরা সবুজ কালারটি ইউজ করব। এই যে দেখুন, আমরা এখান থেকে এই সবুজ কালারটি ইউজ করলাম, এটিকে এইখানে রেখে দিব। তারপর এখান থেকে আমি একটি আরেকটি পাতা আঁকব। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করে এখানে ক্লিক করে দিলাম, এখানে আমরা আরেকটি ক্লিক করলাম। তো দেখুন আমার পাতাটি সুন্দরভাবে হয়নি, আমি একটু কাস্টমাইজ করে নিব কন্ট্রোল বাটন চেপে চেপে। দেখুন পাতাটি এখন কাস্টমাইজ করে নিলাম, ভিতরেরটুকু একটু এই দিকে নিয়ে আসলাম, দেখুন এখন পাতাটি হয়ে গিয়েছে। তারপর কন্ট্রোল টি চেপে এগুলোকে একটু রোটেট করে নিতে পারি আমি। কন্ট্রোল টি চেপে, আচ্ছা আমরা এখান থেকে, তারপর এখন কন্ট্রোল টি চেপে এটিকে একটু রোটেট করে নিতে পারি। দেখুন রোটেট করে নিলাম, কন্ট্রোল টি চেপে এই পাতাটিকে একটু সোজা দিব, দিয়ে এখানে দিলাম। আর এই পাতাটিকে একটু নিচের দিকে, আর এখানে একটি আমরা বোটা এঁকে দিব, তাই আমি এখান থেকে পেন্টুলকে সিলেক্ট করে এখানে একটি ক্লিক করে এইখানে আর ক্লিক করে দিলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করলাম। এইখানে এই কালারটি দিয়ে দিলাম। আচ্ছা, তো বোটাটি আমার সুন্দর হয়নি, এই শেপটিকে আমি ডিলিট করে দিচ্ছি, একটু জুম করে নিলাম। তারপর এখন যদি ক্লিক করি এইখানে একটি, এইখানে আরেকটি, এইখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটিকে ডিলিট করলাম, এখান থেকে একটু বাড়িয়ে নিলাম, আর এখান থেকে এটিকে একটু কন্ট্রোল বাটন চেপে একটু উপরের দিকে নিয়ে নিতে যাচ্ছি। দেখুন উপরের দিকে নিয়ে গেলাম, তারপর এখান থেকে আমি অল্টার বাটন চেপে এতটুকু অংশ রিমুভ করলাম, তারপর এখানে ক্লিক করলাম। অল্টার বাটন চেপে এখানে তারপর এই বোটাটির কালার একটু দিয়ে দিলাম, এই যে। তারপর এটিকে আমরা চাইলে একটু বড়ো করে নিতে পারি, আমি এখান থেকে মুভ টুলকে সিলেক্ট করে কন্ট্রোল টি চেপে এটিকে একটু বড়ো করে নিচ্ছি। আচ্ছা, তো এখন এটি সুন্দরভাবে, আর অ্যারো বাটন চেপে বা মুভ টুলকে সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসলো, একটু নিচের দিকে নিয়ে যাই। এই যে দেখুন আমার লোগোটি তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনারা যে কোনো লোগো তৈরি করতে পারেন। তো আমরা লোগো তৈরি করার সময় কালারগুলো খুব নির্দিষ্ট কালারগুলোকে যেরকমভাবে আমাদের এখানে পারফেক্ট মনে হবে সেই কালারগুলোই ইউজ করব, আর অনেক ভেবে চিন্তে আপনারা এই কালারগুলো ব্যবহার করবেন। আচ্ছা, তো এখন আমরা গ্রুপ তৈরি করব। কিভাবে এই গ্রুপগুলো তৈরি করতে হবে? আমরা পাতা এবং বোটার জন্য একটি গ্রুপ তৈরি করছি, এই যে কন্ট্রোল চেপে এই গ্রুপটি আমি তৈরি করলাম, কন্ট্রোল ডি চেপে সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে গ্রুপ এক। তো এইটির মধ্যে আমি দিয়ে দিলাম, তো আমি এখান থেকে পাতায় ইংরেজি যেহেতু লিফ, লিফ দিয়ে দিলাম LEAF। তারপর এখান থেকে এই নিচের শেপগুলোকে আবারও সিলেক্ট করলাম, নিচের শেপগুলো অরেঞ্জের যেহেতু তাই আমি এইগুলোকে শেপগুলোকে সিলেক্ট করে এখানে কন্ট্রোল জি চেপে গ্রুপ তৈরি করলাম। তারপর এখানে ডাবল ক্লিক করে এখানে নাম দিয়ে দিব, নাম দিয়ে দিলাম শেপস। এখানে সবগুলো শেপস রয়েছে,
এভাবে আপনারা লোগোটিকে তৈরি করে নিতে পারেন। তারপর পিছনের ব্যাকগ্রাউন্ডে আপনারা যে কোনো পিকচার ব্যবহার করতে পারেন, অথবা এখানে একই কালার পিকচার রেখে দিতে পারেন, আপনারা তারপর কাস্টমাইজ করে নেবেন। তো লোগো কীভাবে তৈরি করতে হয় সেটি আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম। দেখা হচ্ছে নেক্সট প্রজেক্টে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।